বেরঙ্গিন হয়ে যাওয়া বিপিএল এর এবারের আসরে রং ফিরিয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। চলমান বিপিএল এ আপনার প্রিয় দল কিংবা অপ্রিয় সব জায়গাতেই দেখতে পেয়েছেন পাক ক্রিকেটারদের মাঠে লড়াই। ঢাকা থেকে চট্টগ্রাম বিপিএল এ ম্যাচ হয়েছে হাড্ডাহাড্ডি, যার পেছনে পাকিস্তানি ক্রিকেটারদের ভূমিকাটাও জড়িত। তবে লিগটির সিলেট পর্ব শেষের পরই বিপিএল এ দেখতে পাওয়া যাবে না পাকিস্তানের ক্রিকেটারদের, কেননা এরই মধ্যে বিপিএল খেলতে আসা ক্রিকেটারদের বাংলাদেশ ছাড়তে সময়সীমা বেঁধে দিয়েছে পাক বোর্ড। বিপিএল এ এখনো পর্যন্ত দুই ভেন্যুতে ম্যাচ গড়িয়েছে 24টি। এই 24 ম্যাচে বিপিএল সাক্ষী হয়েছে অনেকগুলো হাড্ডাহাড্ডি ম্যাচের। আজম খানের সেঞ্চুরির জবাব দিয়েছেন ওসমান খান, কখনো ব্যাট হাতে শোয়েব মালিক তুলেছেন ঝড়, খুসদিল শাহ ইফতিকার আহমেদদের ব্যাটিং ঝড় দেখেছে বিপিএল। সিলেটের মোহাম্মদ আমির বল হাতে ব্যাটারদের ঘুম হারাম করেছেন। খুলনার ওয়াব রিয়াজ তো এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। শেষটায় নাসিম শাহর অভিষেক ম্যাচেই 4 উইকেট নেয়ার চমক। মোটা দাগে বলতে গেলে বিপিএল এর গ্ল্যামার আর সৌন্দর্য দুটোই বাড়িয়ে তুলেছিল পাক ক্রিকেটাররা। তবে বিপিএল সমর্থকদের জন্য এবার দুঃসংবাদ, পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়তে বলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিপিএল এর তৃতীয় পর্ব সিলেটে, সেখানে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি হবে খেলা, তারপর 3 ফেব্রুয়ারি আবারও বিপিএল ফিরবে ঢাকায়। তবে এরই মধ্যে পাকিস্তানি গণমাধ্যমের খবর, দেশটির ক্রিকেট বোর্ড নাকি বিপিএল খেলতে আসা ক্রিকেটারদের জানিয়ে দিয়েছে 2 ফেব্রুয়ারির মধ্যে বিপিএল ছাড়তে, কেননা আগামী 13 ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগ। ম্যাচ শুরুর আগেই খেলোয়াড়দের ফ্রাঞ্চাইজিগুলোতে যোগ দিতে বলা হয়েছে পিসিবির তরফে। তবে নির্দিষ্ট কিছু পাকিস্তানি ক্রিকেটার 8 ফেব্রুয়ারি পর্যন্ত এনওসি বাড়িয়ে বিপিএল এ থাকার জন্য অনুমতি চেয়েছে পিসিবির তরফে, কেননা এই সময়ের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে দলগুলোর প্লে অফের ভাগ্য। এক্ষেত্রে নাকি পিসিবি পিএসএল এর ফ্রাঞ্চাইজিদের সাথে আলোচনা করে খেলোয়াড়দের বোর্ডকে জানাতে বলেছে। পাক ক্রিকেটাররা দেশে ফিরলে ধাক্কাই খেতে হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে, কেননা দলটিতে সবচেয়ে বেশি 5 পাকিস্তানি ক্রিকেটার রয়েছেন, রিজওয়ান, খুসদিল, হাসান আলী, নাসিম শাহ, আবরার আহমেদ, যাদের ভেতর আবার আবরারকে বাদ দিলে প্রত্যেকেই কুমিল্লার জয়ে বড় অবদান রেখেছেন। ফরচুন বরিশাল হারাবে সেঞ্চুরি করা ইফতিকার আহমেদকে, সাথে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হায়দার আলীকে। খুলনা হারাবে ওয়াব রিয়াজ, আজম খান, এমাদ বারদের। রংপুর হারাবে তাদের গুরুত্বপূর্ণ 3 ক্রিকেটারকে, শোয়েব মালিক যিনি কিনা দলটির অধিনায়কত্ব করছেন, সাথে স্পিডস্টার হারিস রোপ ও মোহাম্মদ নওয়াজকে। এছাড়া চট্টগ্রাম ও ঢাকাও হারাবে 5 পাকিস্তানি ক্রিকেটারদের। সব মিলিয়ে দলগুলোকে তাদের নতুন দলীয় কম্বিনেশন সাজাতে ঢাকা পর্বে হিমশিমি খেতে হবে।